রাসেল ডোমিঙ্গোর সংসারে বেশ কিছুদিন ধরেই ছড়ি ঘুরাচ্ছেন খালিদ মাহমুদ। এখন আবার নতুন করে সদস্য হয়ে এসেছেন জেমি সিডনস। এতজন কর্তা থাকলে পারিবারিক অশান্তির আশঙ্কা কিছুটা অমূলক নয়, তবে ডোমিঙ্গো সেই সংখ্যা উড়িয়ে দিচ্ছেন। অন্য দুজনকে পাশে পেয়ে কোচ বেশ খুশি বলেই দাবি করেছেন তিনি। এখনকার প্রধান কোচরা সাধারণত নিজেদের পছন্দের সাপোর্ট স্টাফ নিয়েই কাজ করতে পছন্দ করেন। তিনি বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার সময় সাপোর্ট স্টাফে যারা ছিল তাদের একজনও এখন আর নেই, এমনকি দলে তার নিজের কর্তৃত্বও এখন প্রশ্নবিদ্ধ। সেই প্রশ্নটা উচ্চকিত মূলত খালিদ মাহমুদ টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই। গত টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পর নতুন এই পদ সৃষ্টি করে দায়িত্ব দেওয়া হয় এই বোর্ড পরিচালক ও দেশের সাবেক অধিনায়ক। ডোমিঙ্গো প্রধান কোচ হলেও দলের প্রধান কর্তাকে এ নিয়ে তৈরি হয় নানান প্রশ্ন। খালিদ মাহমুদ তার দায়িত্ব নিয়ে নানান সময় কথা বললেও ডোমিঙ্গোর কোনো বক্তব্য পাওয়া যায়নি এই 3 মাসে। অবশেষে বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ দলে অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে স্পষ্ট করে তোলেন নিজের ভাবনা। ডোমিঙ্গো বলেন, আমি যতটা বুঝি টিম ডিরেক্টর হলো আমার সঙ্গে বোর্ড সদস্যদের মধ্যকার যোগসূত্র। দলে যা হচ্ছে সেসব নিয়ে যোগাযোগ করা, দল নির্বাচন এসব নিয়ে যোগাযোগ রাখা, লাইন আপ কেমন হচ্ছে, টস জিতলো কি, এসব নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলতে হচ্ছে না আমাকে, আমি এসবে ফোকাসও করতে চাইনি। তাই চাচাকে দলে পাওয়া দারুণ, সে এসব তথ্য তাদেরকে জানাতে পারে, ওসব চাপ আমার কাছ থেকে নিচ্ছে সে, এজন্য কিছুটা ফুরফুরে মেজাজে আছি, ধন্যবাদ চাচাকে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোমিঙ্গো বলেন, আমি খালিদ মাহমুদকে সবসময় চাচা নামেই ডাকি, এ নামেই ডেকে তাকে অভ্যস্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।